তোমাদের লাস্ট ক্লাসে 31 নাম্বারটা দেখিয়েছিলাম তোমাদের, এক্সাম্পল 31। আজকে 32 নাম্বারটা দেখাবো, পেজ 88 বের করো, চ্যাপ্টার 2, 88 পেজ বের করো সবাই। দেখো প্রশ্নটা এরকম দেওয়া আছে, আর ইকুয়াল টু ইউ মাইনাস সাইন ইউ, ওয়ান মাইনাস কজ ইউ এবং ইউ, এই বক্ররেখার ইউ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে লম্বতল, অভিলম্বতল এবং স্পর্শ দ্বি অভিলম্বতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রদত্ত যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখি। আর ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, ইউ মাইনাস সাইন ইউ আছে, ওয়ান মাইনাস কজ ইউ, আর হচ্ছে ইউ দেওয়া আছে। এখন আমরা ডান পাশে যদি ইউর ফাংশন থাকে, আমরা কি ইউর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করি, তাহলে আর কে ইউর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসে, আর ডট। ইউর সাপেক্ষে ইউ কে অন্তরীকরণ করলে আসে ওয়ান, সাইন ইউ কে অন্তরীকরণ করলে আসে কজ ইউ, আবার ওয়ান কে অন্তরীকরণ করলে জিরো হয়, কজ ইউ কে করলে আসে মাইনাস সাইন ইউ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কত, সাইন ইউ হয়ে যায়। ইউ সাপেক্ষে ইউ কে অন্তরীকরণ করলে আসে ওয়ান। এখন আর ডট কে আবারও ইউ সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে আসে আর ডাবল ডট, তাহলে ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, কজ ইউ কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস সাইন ইউ, মাইনাসে মাইনাসে প্লাস সাইন ইউ হয়ে যায়। সাইন ইউ কে ডিফারেন্সিয়েট করলে আসে কজ ইউ, ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে আসে কত, এখানে জিরো। এখন এখান থেকে আর ডট তার মডুলাস করো, এই যে এটাকে যদি মডুলাস করি তাহলে এই মানটুকু স্কোয়ার হয়ে যাবে, রুট ওভার ওয়ান মাইনাস কজ ইউ তার স্কোয়ার, প্লাস এখানে হয়ে যাবে সাইন ইউ তার স্কোয়ার, প্লাস এখানে কত আসছে ওয়ান স্কোয়ার। তাহলে এটা এ মাইনাস বি স্কোয়ার এর সূত্র ফেলো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার ইউ প্লাস কত, ওয়ান থাকছে, তাহলে ওয়ান, আর এখান থেকে মাইনাস টু কজ ইউ, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান হচ্ছে ওয়ান, আবার এখানেও আছে কত ওয়ান, তাহলে ওয়ান 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 যোগ করলে আসে থ্রি, আর মাইনাস কত আসছে এখানে টু কজ ইউ। এখন এখান থেকে আর ডট ক্রস আর ডাবল ডট বের করবো, এগুলা কেন বের করবো, কারণ স্পর্শতল, স্পর্শ লম্বতল, অভিলম্বতল এগুলা বের করতে গেলে আমার টি দরকার, এন দরকার, আর বি এর মান দরকার। এই টি এন বি যখন আনবা, টি এন বি এর মধ্যে এই সূত্রগুলা কাজে লাগবে, এই জন্য আগে এগুলা বের করে নিতে হবে। এখন এখান থেকে আর ডট ক্রস আর ডাবল ডট করো, আর ডট এর মান এবং আর ডাবল ডট এর মানকে ক্রস করতে হবে, তাহলে আর ডট এর মান কত আছে দেওয়া, ওয়ান মাইনাস কজ ইউ সাইন ইউ এবং ওয়ান দেওয়া আছে, এই যে লেখো, এবং আর ডাবল ডট এর মান আছে সাইন ইউ কজ ইউ, আর হচ্ছে কত এখানে জিরো দেওয়া আছে। এবার দেখো আমরা যখন এখান থেকে নিব প্রথম অংশটুকু বাদ দিব, তাহলে সাইন ইউর সাথে জিরো গুণ করলে আসে জিরো, মাইনাস কজ ইউর সাথে ওয়ান গুণ করলে আসে কত এখানে কজ ইউ, তারপরে যখন দ্বিতীয়টা যখন নিবা তখন সাইন ইউর সাথে কত, ওয়ান গুণ করলে আসে সাইন ইউ, মাইনাস এটার সাথে জিরো গুণ করলে আসে জিরো, তারপরে এইটুকু বাদ দিবা যখন এটা নিবা, তাহলে ওয়ান এর সাথে কজ ইউ গুণ করো কজ ইউ, মাইনাস কজ ইউ, কজ ইউ মিলে কজ স্কোয়ার ইউ, আর মাইনাস সাইন ইউ আর সাইন ইউ মিলে আসছে কত, তো এখানে সাইন স্কোয়ার ইউ, তাহলে এখানে মাইনাস কজ ইউ থাকছে, এখানে সাইন ইউ থাকছে, আর এখানে কজ ইউ, মাইনাস যদি তুমি এখান থেকে কমন নাও তাহলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, মানে তার মান কত আসে ওয়ান আসে, তাহলে এইটুকু কজ ইউ মাইনাস কত এখানে ওয়ান থাকছে। এবার দেখো এই আর ডট ক্রস আর ডাবল ডট তার মডুলাস করো। হ্যালো ম্যাম, এখানে টি এন বি টা কই গেল, টি এন বি মানটা তো আমরা টি এন বি তো আনি না, এখানে জাস্ট আমি দেখাইছি যেগুলো কোথেকে আসে, এটা টি এন বি না, এটা কাটি কেটে দিছি, জাস্ট এখানে দেখাইছি যে মিল হবে হবে, তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করব পরে। এখন দেখো আর ডট ক্রস আর ডাবল ডট করো, তাহলে আর ডট ক্রস আর ডাবল ডটের যে মানগুলো আসে সেটাকে স্কোয়ার করো, তাহলে মাইনাস কজ ইউ তার স্কোয়ার, প্লাস পরটা হচ্ছে সাইন ইউ তার স্কোয়ার, আর আরেকটা হচ্ছে কজ ইউ মাইনাস ওয়ান তার কি স্কোয়ার, তাহলে এখানে আসছে কস স্কোয়ার ইউ, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার ইউ, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেলো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস থাকছে বি স্কোয়ার, তাহলে এখান থেকে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান ওয়ান, আর এই ওয়ান যোগ করলে আসে টু, আর এখানে মাইনাস টু কস ইউ, আর এখানে কত থাকছে কস স্কোয়ার ইউ। এবার দেখো টি এন বি আমরা বের করবো, তাহলে টি সমান সূত্র কি ছিল, উপপাদ্যের মধ্যে আমরা এগুলো সূত্রগুলো পেয়েছিলাম, টি সমান হচ্ছে আর ডট ডিভাইডেড বাই আর ডট তার কি মডুলাস। এখন আর ডট এর মান আমরা পেয়েছি পিছনে ওয়ান মাইনাস কজ ইউ সাইন ইউ আর ওয়ান,
আর আর ডট মডুলাস এর মানও পেয়েছি আমরা রুট ওভার থ্রি মাইনাস কত টু কস ইউ। তাহলে এই যে টি ইকুয়াল টু এত এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। আবার হচ্ছে বি এর মান, বি মানে কত, বি হচ্ছে এখানে আর ডট ক্রস আর ডাবল ডট ডিভাইডেড বাই আর ডট ক্রস আর ডাবল ডট তার মডুলাস, এইটুকুর মান আমরা পেয়েছি এটা। আর আর ডট ক্রস আর ডাবল ডট এর মান পেয়েছি টু মাইনাস টু কস ইউ প্লাস হচ্ছে কস স্কোয়ার ইউ, এটা পেয়েছি বি এর মান। এখন দরকার হচ্ছে এন, এন সমান আমরা জানি বি ক্রস টি, বি এবং টি কে ক্রস করলেই এন পাওয়া যায়। তাহলে বি এর যে মানটা আসছে সেটা লিখবা ক্রস টি এর যে মানটা এখানে আছে সেটা লিখো। এখন দুইটাকে ক্রস করতে হবে, এখানে যা আছে এটা লিখলাম, এখানে যা আছে এটা লেখো, উপরে দুইটাকে ক্রস করো। দেখো কিভাবে ক্রস করবো, এখানে আমি নিচে একটু দেখাইছি রাফে। এই যে দেখো মাইনাস কস ইউ, এখানে আছে সাইন ইউ, আর এখানে কস ইউ মাইনাস কত ওয়ান। আর ক্রস গুণনের সময় যে এটা নিচে লিখবা, এখানে কত আছে ওয়ান মাইনাস কস ইউ, এখানে আছে সাইন ইউ, আর এখানে আছে কত ওয়ান। তো এবার আমরা এখান থেকে কি করব, প্রথমে এই অংশটুকু বাদ দিব, সাইন ইউর সাথে ওয়ান গুণ করলে কত আসছে এখানে সাইন ইউ মাইনাস, এটার সাথে এটা গুণ করো সাইন ইউ কস ইউ মাইনাস মাইনাস প্লাস, সাইন ইউর সাথে ওয়ান গুণ করলে আসছে কত সাইন ইউ। এবার পরে যখন দ্বিতীয়টা নিবা এইটুকু অংশ বাদ যাবে। তাহলে এখান থেকে দেখো এটুকু অংশ যদি আমরা বাদ দেই তাহলে কত আসে মানটা, এই কস ইউ এর সাথে এই যে ওয়ান এর সাথে কস ইউ গুণ করলে কস ইউ মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার ইউ, আবার হচ্ছে মাইনাস মাইনাস প্লাস কস ইউ, এই যেটা নিলাম। আবার লাস্টের অংশটুকু যখন বাদ যাবে এটার সাথে এটা গুণ দিবা মাইনাস এটার সাথে এটা গুণ দিবা, এই গুণ দেওয়ার পরে যে মানগুলো আসছে এখান থেকে যে যে মান আসছে সেটা লিখে দিলাম, টু সাইন ইউ মাইনাস সাইন ইউ কস ইউ আসছে প্রথম থেকে, দ্বিতীয়টা থেকে আসছে টু কস ইউ মাইনাস কস স্কোয়ার ইউ মাইনাস ওয়ান, আর তৃতীয়টা থেকে আসছে কত এখানে মাইনাস সাইন ইউ। এটা হলো উপরের দুইটাকে শুধু ক্রস করতে হবে, আর নিচে যা আছে তা তো আমরা লিখে দিলাম এখানে। এটা হচ্ছে এন এর মান। তাহলে টি এন বি যদি আমরা বের করতে পারি, হ্যাঁ বলো ঠিক তাই, শুধুমাত্র এই যে আগে লিখবা এটুকু, এই যে উপরের এই অংশটুকু আগে লিখলাম আর এই যে এই অংশটুকু নিচে লিখলাম, লিখে শুধু ক্রস গুণন করে দাও। প্রথমে এইটুকু অংশ বাদ দিবা, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তারপরের বার কমা দিয়ে দ্বিতীয় অংশ এইটুকু বাদ দিবা, তারপর এখান থেকে কি এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তৃতীয়বার এইটুকু অংশ বাদ দিবা এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ করবা, তারপরে যে মানটা আসে সেই মানটা এখানে বসায় দিবা। বুঝতে পেরেছ ম্যাম? নিচে যে ওই যে রুট ওভার এর যে অংশগুলো আছে এগুলো বাদ যাবে? এই এই দুইটা তো স্থিরই রইল, এই দুইটা কোনো ক্রস গুণন হবে না, শুধু উপরের দুইটাকে করবা, নিচের দুইটাই যে স্থির রইল। ঠিক আছে, তো এবার এখান থেকে n equal to b cross t, n এর মানও পেলাম t এর মানও পেলাম, এখান থেকে কার b এর মানও পেলাম, তাহলে অন্তরণ করব। তো এর সাপেক্ষে যদি অন্তরণ করি এটাকে u নিতে হবে আর একে কি v ধরে নিতে হবে, তাহলে ইউ বি সূত্র কি, ইউ স্থির থাকবে ভি কে অন্তরীকরণ করতে হবে, তো আর মাইনাস সি টা এখানে স্থির রাখো, এই আর কে অন্তরীকরণ করলে আসে আর প্রাইম, আর সি কে অন্তরীকরণ করলে আসে জিরো, তারপরে সূত্রের প্লাস, এবার ভি টাকে স্থির রাখো ইউ কে অন্তরীকরণ করো, তাহলে ইউ মানে আর মাইনাস সি, আর কে অন্তরীকরণ করলে আসে আর প্রাইম, সি কে করলে তো জিরোই আসে, ডান পাশে এ স্কোয়ার কে অন্তরীকরণ করলে আসে কত এখানে জিরো, তাহলে এখানে আর প্রাইম আর আর প্রাইম মিলে টু আর প্রাইম ইন্টু আর মাইনাস সি ইকুয়াল টু জিরো পাচ্ছি। এখন এখানে টু দ্বারা ভাগ করে দাও আর প্রাইম, কি বলো ওই এর পরে যে সমীকরণটা ছিল ম্যাম ওটা একটু সাইডে লিখে দিতেন, ইউভি পরে পড়তে সময় বোঝা যাবে। এটা 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 ইউভি, হ্যাঁ এই সূত্র। আচ্ছা দেখো তারপর থেকে কত টু দ্বারা ভাগ করে দাও, টু দ্বারা ভাগ করলে আর প্রাইম ডট আর মাইনাস সি ইকুয়াল টু জিরো থাকছে। এখন আর প্রাইম মানে কত, স্যারেট ফ্রেনেট থেকে আমরা জানি যে স্যারেট ফ্রেনেট না, মূলত এমনিতে আমরা জানি যে আর প্রাইম সমান কি, এটা সবসময় দেখতে পাচ্ছি যে আর প্রাইম মানে হচ্ছে ডিআর বাই ডিএস যেটা এটা সমান টি হয়, তাহলে আর প্রাইম সমান হচ্ছে এখানে টি আর ডট আর মাইনাস সি ইকুয়াল টু কত জিরো, এটাকে ইকুয়েশন নাম্বার টু দিয়ে রাখো। টু মূলত এটাকে দিবা না, এরপরে একটা দিবা উভয় পাশে টি দ্বারা ডট করবা, তাহলে টি ডট টি
ইনটু আর মাইনাস সি, আবার এখানে জিরো ডট কত লিখবা, টি লিখবা। উভয় পাশে আমরা এখানে কি ডট করে দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার টু দিয়ে রাখলাম। এখন আবারও এটা আচ্ছা এটাকে ইকুয়েশন নাম্বার টু না দিয়ে এটাকে দিই, তাহলে পরে বুঝতে সুবিধা। এটা আমি কেন করেছি, এটা একটা পরে সূত্র মিলানোর জন্য এটা করলাম আর কি। আচ্ছা দেখো, এবার আবার এটাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টি হচ্ছে ইউ, আর মাইনাস সি হচ্ছে এখানে বি, আবার হচ্ছে ইউবি সূত্র। তাহলে আবার ইউবি সূত্র ফেলো, টি কে অন্তরীকরণ করলে আসছে টি প্রাইম, আর মাইনাস সি এখানে স্থির থাকবে সূত্রের প্লাস, টিটাকে স্থির রেখে আর কে অন্তরীকরণ করলে আর প্রাইম, সি কে করলে কত জিরো হয়ে যায়, ইকুয়াল টু জিরো। টি প্রাইম স্যারেড ফ্রেন্ড থেকে এবার আমরা জানি টি প্রাইম এর মান হচ্ছে কাপ্পা এন, আর এখানে আছে আর মাইনাস সি, তারপরে টি আর প্রাইম এর মান হচ্ছে কত এখানে টি। তাহলে এখানে কাপ্পা এন ডট আর মাইনাস সি প্লাস টি ডট টি মানে কত, টি ডট টি একই জাতীয় একক ভ্যাক্টর যদি ডট করা হয় তার মান ওয়ান হয়, তাহলে টি ডট টি এর মান আসবে ওয়ান ইকুয়াল টু কত জিরো। কাপ্পা এন ডট আর মাইনাস সি ইকুয়াল টু কত আসছে মাইনাস ওয়ান, বা এন ডট আর মাইনাস সি সমান কত, এই কাপ্পাটা এপাশে নিয়ে যাও, তাহলে এখানে থাকছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত কাপ্পা, এটাকে ইকুয়েশন নাম্বার থ্রি দিয়ে রাখো। তারপরে দেখো এটাকে, এটুকু পরের কাজ, এটুকু এখন দেখাবো না। এখন এন ডট আর মাইনাস সি সমান হচ্ছে পাচ্ছি মাইনাস ওয়ান বাই কাপ্পা, এটাকে ইকুয়েশন নাম্বার থ্রি দিলাম। এখন তিন নংকে আবারও এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে একবার পেয়েছি টি ডট, একবার পেয়েছি এন ডট, আর একবার করলে পাবো কি বি ডট, এই জন্য আমরা আরেকবার করব। তাহলে এখানে দেখো এটাও ইউবি সূত্র, এন টাকে স্থির রেখে আর কে অন্তরীকরণ করলে আসে আর প্রাইম, সি কে করলে জিরো সূত্রের প্লাস, আর মাইনাস সি স্থির রেখে এন কে অন্তরীকরণ করলে কত আসে এন প্রাইম। এখানে দেখো মাইনাস ওয়ান বাই কাপ্পা আছে, আমরা ওয়ান বাই কাপ্পা কে যদি অন্তরীকরণ করি তাহলে আসে মাইনাস ওয়ান বাই কাপ্পা স্কোয়ার, কারণ ওয়ান বাই এক্স কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার আসে না, তাহলে ওয়ান বাই যদি এটা কাপ্পা হয় তাহলে এটা আসবে মাইনাস ওয়ান বাই কত কাপ্পা স্কোয়ার, এই মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যায় ওয়ান বাই কাপ্পা স্কোয়ার। কিন্তু আমরা তো করছি কার সাপেক্ষে অন্তরীকরণ, এস এর সাপেক্ষে অন্তরীকরণ। মনে করো এরকম থাকবে ডি বাই ডি এস মাইনাস ওয়ান বাই কাপ্পা, তাহলে এটাকে করলে আসে কত ওয়ান বাই কাপ্পা স্কোয়ার, আর যেহেতু এটা কাপ্পা এটা করছি এস এর সাপেক্ষে তাহলে কি আসবে এখানে ডি কাপ্পা ডিভাইডেড বাই ডিএস চেইন রুলের সাহায্যে আসবে, তাহলে ডি কাপ্পা বাই ডিএস যে কথা কাপ্পা প্রাইম কি এখানে একই কথা। তারপরে এখানে দেখো এন ডট আর প্রাইম এর মান হচ্ছে টি প্লাস এন প্রাইম স্যারেড ফ্রেন্ড থেকে এন প্রাইম এর মান জানি তাও বি মাইনাস কাপ্পা টি, আর ডট আর মাইনাস টি সমান এখানে থাকছে কাপ্পা প্রাইম, নিচে হচ্ছে কত এখানে কাপ্পা তার স্কোয়ার। এখন এন ডট টি দুইটা একক ভেক্টর যদি দুই জাতীয় থাকে তাদের ডট করলে তাদের মান হয় শূন্য, প্লাস এখানে টাও বি, টাও বির সাথে একবার আর মাইনাস সি ডট করো, দেখো টাও বি ডট আসছে এখানে আর মাইনাস কত সি, আর এখানে থাকছে হচ্ছে কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে কত কাপ্পা স্কোয়ার। এখানে দেখো এখানে এন ডট টি এর মান শূন্য, তিন নং সমীকরণের মধ্যে রিপিট করেন, তিন নং সমীকরণ এটাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এস এর সাপেক্ষে অন্তরীকরণ, আবার এস এর সাপেক্ষে ইউবি করবা, শুধু অন্তরীকরণ করে আমরা এই ডেটুকু পেয়েছি। এই যে দেখো এখানে আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এই যে মাইনাস ওয়ান বাই কাপ্পা কে করলে ওয়ান বাই কাপ্পা স্কোয়ার ডি কাপ্পা বাই ডি এস আসে, এটা মানে হচ্ছে কাপ্পা প্রাইম। এখন এখান থেকে আমরা এন প্রাইম মানে কি জানি, এন লিখে দিয়েন ম্যাম, এই যে লিখে দিলাম তো এখানে নোট করা আছে, দেখো এন প্রাইম সমান ম্যাম উপর লাইনে ম্যাম ইউভি এটা লিখে রাখেন উপর লাইনে এখন দেখো এন ডট টি এর মান শূন্য, টাও বি ডট আর মাইনাস সি এখানে আছে, আর টি ডট আর মাইনাস সি ইকুয়েশন নাম্বার টু যেটা ছিল, এই যে দেখো এখানে টি ডট আর মাইনাস সি এর মান কত শূন্য, তাহলে এইখানে যে টি ডট আর মাইনাস সি আছে যে কাপ্পা টি ডট আর মাইনাস সি, তাহলে টি ডট আর মাইনাস সি এর মান তো শূন্য, তাহলে এটুকু শূন্য হয়ে যাবে, থাকবে শুধু টাও বি ডট কত আর মাইনাস সি ইকুয়াল টু কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে কাপ্পা স্কোয়ার। এখন এখান থেকে বি ডট আর মাইনাস সি সমান কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই, এখান থেকে এই টাউটা এখানে নিয়ে আসো, তাহলে কাপ্পা স্কোয়ার কত থাকলো টাও, এটাকে ইকুয়েশন নাম্বার ফোর দাও।
তার মানে টিও বের করা শেষ, এনও বের করা শেষ, এখন এখান থেকে বিও বের করা শেষ। তো সমীকরণ 2 নং, 3 নং এবং 4 নং হতে পায়। তাহলে 2 নং, 3 নং এবং 4 নং হতে কি পাই? দেখো এবার 2 নং এ যাও। 2 নং এ যদি যাই আমরা এই লাইনটা যেটা বক্স আকারে লিখেছি এখানে দেখো, উভয় পাশে টি দ্বারা ডট করো। যদি টি দ্বারা ডট করো, টি ডট টি এর মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে কি থাকে? শুধু আর মাইনাস সি সমান হচ্ছে 0। তাহলে দেখো এখানে একটা আর মাইনাস সি, আর মাইনাস সি সমান মানে করো 0 টি। তারপরে তাই যদি যাও এখানে যাও 3 নং ইকুয়েশনে, এখানে যদি উভয় পাশে এন ডট করো, এন ডট এন এর মান হচ্ছে 1, তাহলে শুধু থাকে আর মাইনাস সি। আর এখানে মাইনাস 1 বাই কাপ্পা ইন্টু কত? এন। এখানে মাইনাস 1 বাই কাপ্পা ইন্টু কত? এন। তারপরে তাই যদি যাও উভয় পাশে বি ডট করো, বি ডট বি এর মান হচ্ছে 1, তাহলে এখানে শুধু আর মাইনাস সি থাকে, আর এখানে থাকে মাইনাস কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ ইন্টু বি। এই যে দেখো কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ ইন্টু কত? এখানে বি। এটা কি ইকুয়েশন নাম্বার আমরা 5 দিয়ে রাখবো। এবার এখান থেকে সি সমান তাহলে কত আসবে? এই আর টাই পাশে নিয়ে যাও, আর এটা তো জিরোই হয়ে যাবে। তারপরে এখানে দেখো প্লাস এন বাই কত কাপ্পা, আর মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ ইন্টু কত থাকছে? এখানে বি। তাহলে আর প্লাস এখন এন তো এনই, ওয়ান বাই কাপ্পা সমান কত? আমরা জানি ওয়ান বাই কাপ্পা সমান আর, মানে বক্রতার বিপরীত মানকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। তাহলে কাপ্পা যদি বক্রতা হয় তার বিপরীত মানটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে আর। তাহলে ওয়ান বাই কাপ্পা মানে আর, আর এখানে এন থাকছে। তারপরে এখানে যাও, এখানে দেখো আর প্রাইম কত? আর প্রাইম সমান হচ্ছে এই যে এ আর কে যদি প্রাইম করো, মানে একবার অন্তরীকরণ করো, তাহলে ওয়ান বাই কাপ্পা কে করলে মাইনাস ওয়ান বাই কাপ্পা স্কোয়ার ইন্টু কত আসে? কাপ্পা প্রাইম, যেটা উপরে দেখাইছিলাম। তাহলে এখানে দেখো কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার, এই যে এটুকু কে আমরা লিখতে পারি আর প্রাইম, আর ওয়ান বাই টাউ প্যাচের বিপরীত মান। সমীকরণ 5 এর পরের লাইন বুঝি নাই। এই যে এখানে আর মাইনাস সি সমান এত আছে না, এটা তো জিরোই হয়ে গেল। মনে করো এখানে যদি সি টা সি রেখেছি, সি আগে কি ছিল? মাইনাস ছিল। তাহলে এটা যদি এ পাশে প্লাস করে রাখি, এ পাশে সমস্ত চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই আর টাই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস এন বাই কাপ্পা এটা প্লাস হয়ে যাবে, প্লাস এটা মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ ইন্টু বি হয়ে যাবে। এবার এখান থেকে আর তো আরই, ওয়ান বাই কাপ্পা মানে আর, আর এখানে এন। এই কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার মানে হচ্ছে আর প্রাইম, আর ওয়ান বাই টাউ মানে হচ্ছে টি। প্যাচের বিপরীত মানকে প্যাচের ব্যাসার্ধ বলা হয়, প্যাচের ব্যাসার্ধ হচ্ছে টি। ওয়ান বাই টাউ মানে হচ্ছে টি, আর এখানে থাকছে কত? বি। এটা একটা প্রুফ, সি ইকুয়াল টু আর প্লাস আর এন প্লাস কত? আর প্রাইম টি বি। এটা হচ্ছে 1 নাম্বার প্রুফ। তারপরে যাও 2 নাম্বার প্রুফে। 2 নাম্বার বলছে এখানে 2 3 4 এগুলা কি যোগ করছি? 2 3 4 হতে পারে, 2 3 4 ন হতে মানগুলা নিয়ে আসলাম। হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা মান অ্যাড করো। প্রথমটা আর মাইনাস সি সমান পেয়েছি 0 টি, পরেরটা আর মাইনাস সি সমান পেয়েছি মাইনাস ওয়ান বাই কাপ্পা ইন্টু এন, পরেরটা থেকে পেয়েছি দিয়ে দুটোকে অ্যাড করলাম একসাথে। তাহলে ম্যাডাম আর মাইনাস তিনটা হবে না? আর মাইনাস এর সাথে 3 গুণ হবে না? এখান থেকে তিনটা না, তুমি এখান থেকে প্রত্যেকটাই তো আর মাইনাস সি এর মান, আর মাইনাস সি এর মান টি এন বি এ আকারে জাস্ট সাজাবা, টি এন বি আকারে। এই যে আমরা এখানে টি এন এবং সাজালাম, পরে টি এর সব নিয়ে আসো। দেখো আর মাইনাস সি জমা যদি এত হয়, মনে করো তুমি এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে আগে আসবে সি, পরে আসবে কত? মাইনাস আর সমান সামথিং। তাহলে এই যে সিটাকে যদি রাখো এখানে, সি মাইনাস আর মনে করো রাখো, এই মাইনাস এর পাশে গেলে সমস্ত চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তখন সি সমান মাইনাস আর এর পাশে আসছে কত হয়ে যাবে? প্লাস আর হয়ে যাবে না? করে দেখো ক্যালকুলেশন এমনিতে হয়ে যাবে। এটা তো হলো হয় ম্যাম, ওই সিটা ওই পাশে নিয়ে আড়াই তো লেবে শুনলাম তত হয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভাবে করা যায়, মনে করো আর রাখলা এটাই পাশে নিয়ে আসলা, এটাই পাশে নিয়ে আসলাই মাইনাস সি পাশে আসছে প্লাস সি, জিরো। এখানে এন এর সহগ পেয়েছি কত? মাইনাস ওয়ান বাই কাপ্পা এন, আর বি এর সহগ এখানে পেয়েছি কাপ্পা প্রাইম বাই কত? এখানে কাপ্পা স্কোয়ার। এখান থেকে টি এন বি এর মানটা নিয়ে আসবো, এই যে এখানে বি ডট আর মাইনাস, হ্যাঁ মাঝখানে প্লাস দিতে হবে।
তাহলে তিনটাই হলো আর মাইনাস সি এর মান, এই জন্য আমরা আর মাইনাস সি সমান টি এন বি এ আকারে সাজালাম। তাহলে এখান থেকে দেখো এবার সমীকরণ চার নং থেকে পাই, সমীকরণ চারে কি ছিল, বি ডট আর মাইনাস সি সমান হলো কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার কত টাউ। এখন এইটা এই পাশে নিয়ে আসো তাহলে বি ডট আর মাইনাস কত সি থাকছে, উভয় পাশে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এখানে ডি বাই ডি এস একটু এত, এটাকে যদি এস এর সাপেক্ষে করো এটা ইউবি সূত্র পড়বে, ইউবি সূত্র। তাহলে বি কে স্থির রেখে আর কে অন্তরীকরণ করলে আর প্রাইম, প্লাস এখান থেকে আর মাইনাস সি স্থির রেখে বি কে অন্তরীকরণ করলে আসে বি প্রাইম, তাহলে বি ইন্টু আর প্রাইম এর মান হচ্ছে টি, আর এখানে বি প্রাইম ইন্টু আর মাইনাস কত সি থাকছে, বি ডট টি দুইটা দুই একক ভেক্টর যদি দুই জাতীয় থাকে তার মান শূন্য হয়ে যায়, এটা শূন্য, তাহলে বি প্রাইম এর মান স্যারেড ফ্রেনের থেকে আমরা জানি মাইনাস টাউ এন, আর জানাচ্ছে আর মাইনাস সি, বি প্রাইম এর মান আমরা কত জানি মাইনাস টাউ এন, আর মাইনাস কত সি থাকছে এখানে। এখন এখান থেকে তিন নং ইকুয়েশন থেকে এই যে তিন নং এ দেখো কি আছে, তিন নং এ ছিল এন ডট আর মাইনাস সি সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই কাপ্পা, তাহলে এখান থেকেও এন ডট আর মাইনাস সি এর মান কত মাইনাস ওয়ান বাই কাপ্পা দিতে পারি, ওই মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যায়, তাহলে টাও বাই কত থাকছে এখানে কাপ্পা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট টু। দেখো সেকেন্ডটা বুঝতে পেরেছো কিনা, তারপরে যে থার্ড পার্টে পরেটা দেখো, সমীকরণ পাঁচ হতে পায় তাহলে আর মাইনাস সি সমান এত ছিল, এখন আর মাইনাস সি দুইবার লেখো, যদি আর মাইনাস সি এখানে দুইবার ডট করি তাহলে এই মানটাও তো দুইবার হয়ে যাবে, তাহলে এই যে একবার এই যে আরেকবার লেখো, কারণ আর মাইনাস সি এর মানই তো এটা। এখন এখান থেকে আর মাইনাস সি ডট আর মাইনাস সি এটার মান কত ছিল, এই যে আর মাইনাস সি আর মাইনাস সি এর মান ছিল এ স্কোয়ার, তাহলে এটুকুর মান লেখবা এ স্কোয়ার, আর এইটুকুর মান আমরা কত পেয়েছি এখানে কত ওয়ান বাই কাপ্পা স্কোয়ার, দেখো এন ডট এন মানে হচ্ছে ওয়ান, মাইনাস এ মাইনাস এ প্লাস, ওয়ান বাই কাপ্পা ওয়ান বাই কাপ্পা মিলে ওয়ান বাই কাপ্পা স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এখানে বি ডট বি এর মান হচ্ছে ওয়ান, কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাও আর কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাও গুণ করলে কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাও তার কি হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার সমান ওয়ান বাই কাপ্পা তার স্কোয়ার আর এখানে কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাও তার স্কোয়ার হয়ে যায়, তাহলে ওয়ান বাই কাপ্পা স্কোয়ার কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাও তার স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে কত, এ স্কোয়ার বলতে আবার যেখানে যেটা দেওয়া ছিল আর স্কোয়ার প্লাস কত আর প্রাইম টি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার ছিল, তাহলে এখানে লিখতে পারি যে ওয়ান বাই কাপ্পা মানে বক্রতার ব্যাসার্ধ আর স্কোয়ার, আর এটুকু মানে কি কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার মানে হচ্ছে আর প্রাইম, আর ওয়ান বাই টাউ মানে হচ্ছে টি তার স্কোয়ার সমান আমরা লিখতে পারবো কত এখানে এ স্কোয়ার, এটাই হচ্ছে টু। দেখো এটা বুঝতে পেরেছো কিনা, এত ইন্টু এত মানে কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাও তার হোল স্কোয়ার হয়ে যাবে। তারপরে শেষ অংশটা যেটা হ্যাঁ, সি ইকুয়াল টু আর প্লাস এন বাই কাপ্পা মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ ইন্টু বি, তাহলে সি এর সঞ্চার পথ আর ইকুয়াল টু এত ছিল, এই আর কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে আর কে অন্তরীকরণ করলে আর প্রাইম হয়, এন কে অন্তরীকরণ করলে এন প্রাইম, কাপ্পা স্থির থাকবে, আবার এনটাকে স্থির রেখে ওয়ান বাই কাপ্পা কে অন্তরীকরণ করলে আসে মাইনাস ওয়ান বাই কাপ্পা স্কোয়ার ইন্টু হচ্ছে কত কাপ্পা প্রাইম, তারপরে মাইনাস এখানে কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাও আর বি কে অন্তরীকরণ করলে আসে কত বি প্রাইম, আবার এখান থেকে বিটা স্থির রেখে এটুকুকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে ডি বাই ডি এস কিন্তু হচ্ছে কত এত, ইউবি করবো এটাকে, ইউবি এটাকে ইউবি করবো। এখন এখান থেকে আর প্রাইম মানে হচ্ছে টি, তারপরে ওয়ান বাই কাপ্পা এন প্রাইম এর মান হচ্ছে টাও বি মাইনাস কাপ্পা টি, আবার এখানে দেখো মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার ইন্টু থাকে এন, আর এখানে মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাও বি প্রাইম প্রাইম এর মান স্যারেড ফ্রেন থেকে আমরা জানি মাইনাস টাও এন, আর এখানে বি ইন্টু এত থাকছে, তাহলে টি আর এখান থেকে কি করা যায় টাও বাই কাপ্পা ইন্টু বি, আবার কাপ্পা আর কাপ্পা কাটা গেলে এখানে থাকে টি, তারপরে কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার এন, আর এখানে মাইনাস এ মাইনাস এ প্লাস মানে গুণ দাও, এখানে গুণ দিয়ে জাস্ট লেখো, এখন প্লাস টি মাইনাস টি এখান থেকে কাটা যায় থাকে কত, দেখো তো এখানেও বি আছে এখানেও বি আছে,
আমরা এখান থেকে বি কমন নিতে পারবো আর বাকি অংশটুকু কাটা যায়। তাহলে টাও বাই কাপ্পা থাকে এখানে আর মাইনাস এখানে বি কমন নিলে ডি বাই ডিএস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার কত টাও থাকে। ইহা নির্দেশ করে সিএস সঞ্চার পথে স্পর্শক রেখা প্রদত্ত বক্ররেখা দ্বি লম্বের সমান্তরাল। দ্বি লম্ব মানে হচ্ছে বি। ম্যাম ওই ওখানে যে বক্স বক্স করছেন তিনটা সমান ওগুলো কি আমরা লিখে দিব না? না না ওইটা তোমাদের লেখা লাগবে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বক্স করেছি। ম্যাডাম প্রথম প্রমাণটা অবস্থিত এত গুলোকের উপর অবস্থিত আর ইকুয়াল টু আর অফ কত এস রেখা, তার মানে আর এর পরিবর্তে আর লিখতে পারি আমরা। তাহলে আর মাইনাস অন্তরীকরণ আবার বি কে স্থির রেখে ইউ কে অন্তরীকরণ, এ পাশে করলে কি জিরো হয়ে যাবে। তাহলে একটা আর প্রাইম আর একটা আর প্রাইম মিলে টু আর প্রাইম আর মাইনাস সি ইকুয়াল টু জিরো, টু দ্বারা ভাগ করে দাও আর প্রাইম ডট আর মাইনাস সি ইকুয়াল টু জিরো থাকে, আর প্রাইম এর মান হচ্ছে টি, টি ডট আর মাইনাস সি ইকুয়াল টু জিরো, এটাকে ইকুয়েশন নাম্বার টু দাও। আবার